আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো আমরা আজকে ফাঁকা ঘর পূরণ করব। এর আগে আমরা মানসংক ক্লাস করেছি, তোমরা নিশ্চয়ই দেখেছো। আমাদের কিন্তু ওইগুলো সুন্দর করে মনে রাখতে হবে। আর এই করোনাকালে নিশ্চয়ই তোমরা ভালো আছো, আমিও ভালো আছি, এই জন্য তোমাদের ভিডিও ক্লাসে আমি আজকে ক্লাস নিচ্ছি। নিশ্চয়ই তোমাদের দোয়ায় তোমরা আমার জন্য অনেক শুভকামনা করছো, ভালো আছি, তোমরা অবশ্যই ভালো আছো। দেখো আমরা আজকে যে ফাঁকা ঘর পূরণ, এটা কিন্তু আমরা সবাই জানি, আমরা 1 থেকে 100 পর্যন্ত পড়ছি, 1 থেকে 100 পর্যন্ত পড়ছি। এর ভিতরেই আমরা সব কিছু আমরা দিয়েছি। আমরা যেহেতু 50 থেকে 100, এর ভিতরে আমরা, দেখো সুন্দর করে দেখো, তোমরা কিন্তু খাতা খুলে এটা সুন্দরভাবে তুলে রাখবা। পরীক্ষা সামনে, আমাদের বার্ষিক পরীক্ষা, নিশ্চয়ই আমাদের এটা কাজে আসবে। দেখো 55-এর পর কী হবে, 5, 10, 5, 55, তারপর কী হবে, 56, 5, 10, 6, 56, 56, 56-এর পরেই দেখো একটা ফাঁকা আছে, এটাতে হবে 57, 58 কিন্তু আছে আমাদের। দেখো 5, 10, 8, 58 আছে, 58, এখন 5, 10, 9, 59, তারপরে 60 তো আমাদের আছে। তোমরা খেয়াল করো, সুন্দর করে খেয়াল করো, 55, 56, 57, 58, 59, 60, এই দেখো একটা লাইন দেখো এখানে, ঠিক তোমরা এইভাবে লিখবা। আর নিচে যে আমি দাগগুলো দিচ্ছি এটা অবশ্যই স্পষ্টভাবে থাকতে হবে, তোমরা জানো। তারপর দেখো 7, 10, 1, 71, 71 পর 7, 10, 2, 72, 72-এর পর কী হবে, 7, 10, 3, 73, দেখছো 73 হয়ে গেল, এখন 7, 10, 4, 74 কিন্তু আছে, 74 আছে। তারপরে দেখো ফাঁকাটাতে কী হবে, 7, 10, 5, 75, ঠিক এইভাবেই প্রথমেরটা করলাম। দ্বিতীয় লাইনটা দেখো আমরা এইভাবে পড়লাম, 71, 72, 73, 74, 75, সুন্দরভাবে তোমরা লিখে নিবা খাতায়। তারপরে দেখো 8, 10, 5, 85, 8, 10, 5, 85, 85-এর পরে কী হবে, 8, 10, 6, 86, 86-এর পরে দেখো একটা লেখা আছে, 8, 10, 7, 87, তারপরে দেখো 8, 10, 8, 8, 10, 8 কী হবে, 88, তারপরে 8, 10, 9, 89, এখানে পরপর তিনটা আমাদেরকে লিখতে হবে, 88, 89, 90, সুন্দরভাবে দেখো, সুন্দরভাবে 85, 86, 87, 88, 89, 90, 85, 86, 87, 88, 89, 90, সুন্দরভাবে তোমরা লিখবে, একদম সুন্দরভাবে। 1, 2, 3, তিনটা লাইন দেখো, কোথাও কিন্তু ভুল করলে চলবে না, নিচের আন্ডারলাইনটা সুন্দর করে দিবে, নাহলে ফাঁকা ঘরটা কিন্তু বোঝা যাবে না। এখানে কত আসে, 9, 10, 5, 95, 95 কী হবে, 95-এর পর 9, 10, 6, 96, 96 না, এটা তো ভুল হয়ে গেছে, 97, 9, 10, 7, 97, 97 পর হবে 98, 98, তারপরে 99, 99 পরে দেখো আমরা লিখব 100, 100, 97, 98, 99, 100, দেখো এটা তোমরা ফাঁকা রাখবা না, ফাঁকা ঘরে সুন্দর করে সংখ্যাগুলো বসাবা। তারপরে দেখো 51, 52, তারপরে এখানে কি 53, 54 আছেই, তারপরে এখানে হবে আমাদের 55, 55,
দেখো 75, 75 এর পরে 76, 77, 78, তারপরে 79, 79 হয়ে গেল, 80 তো আছেই আমাদের লেখা। তোমরা সুন্দরভাবে দেখো এটা। তারপরে 65, 65 এর পরে 66, 67, 67 এর পরে কি হচ্ছে 68, 69, এখানে হবে 70। এইখানে দেখো 91, 91, 92, 93, তারপরে 94, 95। এখানে দেখো আমরা এটা বাংলায় করছি, এটা ইংলিশে করছি, দুইটাই তোমাদের ফাঁকা ঘর পূরণ। এইভাবে বার্ষিক পরীক্ষায় সুন্দরভাবে পরীক্ষার খাতায় থাকবে, তোমরা সুন্দরভাবে লিখবা। এটাতে কিন্তু অন্য কোনো কিছু তোমরা চিন্তা করবে না, ফাঁকা ঘরটা এইভাবে থাকবে, তোমরা এর মধ্যে লিখবা। তাছাড়া আর আলাদা কোনো সমস্যা থাকার কথা না। তোমরা সবাই ভালো থেকো, সুন্দর থেকো, বাসায় বেশি দুষ্টুমি করবে না, বিরক্ত করবে না বাবা মাকে। বার্ষিক পরীক্ষার জন্য সবাই সুন্দরভাবে প্রস্তুত হও। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।